কি দেখছো তোমার আম্মুর সাথে আঙ্কেল কি করতো আঙ্গেলটা কথা বলতো আর বিয়ে করতো তোমাদের বাসায় আসতো হ্যাঁ উনি আমাদের বাসায় আসতো তারপর আমার আম্মুর সাথে ঘুমাইতো খেলতো তারপর খুব খারাপ খারাপ ইয়া করতো আমাদের দুইজনকে বলে অনেক মাইট ধর করতো আমার বাবারে আমার মা অনেক ঠকাইছে খাওয়াই তো মুরগি খায় তো পোলাও খাওয়াই তো বিরিয়ানি খাওয়াই তো গরুর মাংস খাওয়াই তো কাচ্ছি খাওয়াই তো নিজের হাতে খাওয়াই দিত এমনকি নিজের হাতে খাওয়াই দিত আমার আব্বুর কোনো দিন নিজের হাতে খাওয়াই নাই কিন্তু ওই ছেলেটাকে নিজের হাতে খাওয়াই দিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আবারও চলে আসলাম সেই পাঁচ লাখ টাকা সহ পরকিয়া করে অন্য পুরুষের সাথে চলে গেছিলো এই যে দেখতে পাচ্ছেন দুইটা ফুটফুটে বাচ্চা রেখে আমরা আবারও চলে আসলাম এখানে এখন আমরা মূল ঘটনা যেটা ঘটেছিল সেটা আমরা আসলে প্রথম দিকে আমরা জানবো যে আসলে ওর আম্মুর সাথে ওই যেই লোকটার সাথে পরকীয় হয়েছিল তার সাথে কিভাবে সম্পর্ক হয়েছিলো কিভাবে কি বিস্তারিত সব কিছু আমরা এই যে মেয়েটা আছো ওর শুনবো আম্মু কেমন আছো ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমার নামটা জানি কি আমার নাম অহনা অহনা তোমার ভাইয়ের নাম আমার ভাইয়ের নাম জারিফ জারিফ তোমার আম্মুর নাম কি আমার আম্মুর নাম ঝর্ণা বেগম ঝর্ণা বেগম তোমার আব্বুর নাম আমার আব্বুর নাম মোহাম্মদ বিল্লাল হোসেন মোহাম্মদ বিল্লাল হোসেন তোমরা থাকতা কোথায় আমরা থাকতাম শাহবাগ ঢাকা নগর হাউজিং ও আচ্ছা এখন মূল বিষয়টা হলো তোমার আম্মু যে সম্পর্ক করে চলে গেছে এটা কতদিন আগে গেছে এবং কিভাবে ওই লোকটার সাথে তোমার আম্মু সম্পর্ক হয়েছে সেটা যদি একটু বলতাম আচ্ছা ঠিক আছে আমার আম্মু গত সাতাশ তারিখে চলে গেছে আর আমার আম্মু হইল গিয়ে আমার ওই যে না যে আঙ্কেল আসতো ওনার নাম কি ছিল ওনার নাম ছিল কাজল ইসলাম রনি কাজল ইসলাম রনি উনি কি তোমাদের বাসায় আসতো হ্যাঁ উনি আমাদের বাসায় আসতো তারপর আমার আম্মুর সাথে ঘুমাইতো খেলতো তারপর খুব খারাপ খারাপ ইয়া করতো মানে তোমার আম্মুর সাথে হ্যাঁ কি বলো আর কি করতো মানে খুব খারাপ খারাপ ইয়ে করতো তা তুমি না করতে না যে আম্মু এগুলো করো না এইভাবে করো আমি বলেছে আম্মু এটাকে আমার আম্মু বলে কি এটা তোমাদের মামা তা মামার সাথে কি মানুষ এগুলো করে হ্যাঁ এগুলো করে জিজ্ঞাসা করছে বলে কি তুই এটা বলার কে তারপর আবার বলছে কি যে তোর বাবার কাছে বলে দিলে তোকে মেরে ফেলব আমার আমাদের দুইজনকে এ বলে অনেক মাইট ধর করতো আমার বাবারে আমার মা অনেক ঠকাইছে অনেক ঠকাইছে তোমার আব্বু তোমার আম্মুরে কতটা ভালোবাসতো

আমার নানু আমার নানু হইলো গিয়ে এই ঘটনাটা মানে ঘটেছে আমার আব্বুর অ্যাবসেন্সে আমার আব্বু যখন রংপুর যাইতো আমার আব্বু রংপুর যাওয়ার অ্যাবসেন্সে তখন আমার নানু ওই ছেলেটাকে নিয়ে আমাদের বাসায় আসতো তারপর হইলো আমার আম্মুর কিন্তু এতে কোনো মত ছিল না আমার আম্মুকে জোর করে কথা বলে দিত মানে জোর করে সব কিছু করাইতো আমার আম্মুর কোনো মত ছিল না আমার আম্মুকে শশা পরা তাবিজ পরা তেল পরা এইসব কিছু দিয়ে আমার আম্মুকে হইলো নষ্ট বানাইছে নষ্ট করে তারপর আমার এই ইয়ার সাথে ইয়া করাইছে আর কি সম্পর্ক করে সম্পর্ক করাইছে না তুমি আব্বু তুমি কি দেখছো তোমার আম্মুর সাথে আঙ্কেল কি করত আঙ্কেলটা কথা বলতো আর বিয়ে করত তোমার আম্মুর সাথে বিয়ে করত বিয়ে করে কই কই যাইতো এ বিয়ে করে এবার শাস্ত্র আর নান বাসা দিত আর কাজম মামার সাথে খালি ঘোরাঘুরি করতে না হ্যাঁ এখন এই যে তোমার আম্মু গেল গাইদ তো তোমাদের কেমন লাগলো ঈদের সময় তোমার আম্মু কথা মনে পড়ে না কি কারণে মনে পড়ে না কারণটা কি বলো তো হ্যাঁ মনে পড়ে হ্যাঁ মনে পড়ে এখন আম্মুর আসতে বলবা হ্যাঁ বলো আম্মুরে বলো আম্মু তুমি চলে আসো মিস আমি তোমাকে অনেক মিস করি এই যে কাজল মামা আসতো কাজল মামার এমনি রান্না বান্না করে খাওয়াইতো না তোমার আম্মু অনেক রান্না বান্না করে তো মুরগি তো পোলাও তো বিরিয়ানি তো গরুর মাংস তো কাচ্চি খাওয়ায় তো নিজের হাতে খাওয়াই এমন এমনকি নিজের হাতে খাওয়াই দিত আমার আব্বুর কোনো দিন নিজের হাতে না কিন্তু ওই ছেলেটার নিজের হাতে খাওয়াই দিত মানে এত ভালোবাসা হ্যাঁ এটি দেখে তোমার কাছে কিরকম লাগছে আমার খুব মানে আমি তো আমার আব্বুর কাছে বলতে পারি নে একমাত্র আমাকে মানে ব্ল্যাকমেইল করতে হুমকি দিতে আমাকে মেরে ফেলবে তোর আব্বুর কাছে বলবি তো আর তোর আব্বু সহ তোদের মেরে ফেলব আমি এই ভয়ে কাউকে কিছু বলি নি কে বলতো এটা আমার আম্মু আর ওই যে ওই বলতো কাজল 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 মামা বলতো হ্যাঁ এখন তোমার আম্মু যাক তুমি তো বললা যে তোমার আম্মুর তাবিজ করছো তোমার আম্মু তার ইচ্ছা করে করে না এগুলা না এখন যদি তোমার আম্মু কি তুমি চাও তোমার আম্মু ফিরে আসো আম্মু তুমি তাড়াতাড়ি চলে আসো আম্মু আব্বু তো এখন কিছু করতে পারে না আম্মু আমাকে রান্না বাড়া করে কে খাওয়াবে আব্বুর তো আব্বু তো রান্না বাড়া করতে পারে না আম্মু আব্বুর তো কাজে দরকার আছে আম্মু তুমি চলে আসো আম্মু আম্মু চলে আসো তোমাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না মা আম্মু তুমি চাইলে আসো আম্মু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমার খুব মনে পড়ে তোমার কথা তুমি তুমি চলে গেলা কেন চলে গেলা মা তুমি কেন চলে গেলা আম্মু তুমি চলে আসো আম্মু আমি খুব মিস করি তোমাকে আম্মু তুমি তাড়াতাড়ি চলে আমার বাবার তো শরীরটা অনেক অসুস্থ আমার বাবার তো ব্যবসা বাণিজ্য করতে হবে আমার তো আমার তো জানো তুমি আমার একটা ছোট ভাই আছে ওই ভাইটা থাকতে আমার আব্বু তো কোনো কিছু কাজ করতে পারে না তুমি তাড়াতাড়ি চলে আসো আম্মু মা তুমি চলে আসো তোমার বাবা যদি আবার বিয়ে করে আম্মু আমাদের সৎ যদি আমাদের আব্বুর কাছে বলে আমাদের ঘরের থেকে বের করে দেয় তাহলে তো আমরা রাস্তা রাস্তায় ঘোর বটো মতো আমাদের লাইফটা তো শেষ হয়ে যাবে আর তুমি আসলে তো সেটা হবে না মা তুমি আয়সা পড়ো আমার আব্বু তোমাকে কিচ্ছু বলবে না আমাদের দিকে তাকায় হইলেও তুমি আয়সা পড়ো আম্মু তুমি আয়সা পড়ো এরকম করে তুমি থাকো না তোমার যদি সৎ সাহস থাকে তাহলে তুমি আমার আব্বুর সাথে কথা বলো বাইর হও সামনে আসো ধন্যবাদ যারা ভিডিওটা দেখলেন ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না এই দুটো মাসুম বাচ্চার দিকে তাকিয়ে হলো আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে ওর আম্মুর কাছে এই মেসেজটা পৌঁছে যায় যে বাচ্চা বাচ্চাটা বলেছে যাতে ওর আম্মু যাতে ফিরে আসলে ওর ওদের মুখের দিকে তাকিয়ে হলো ওর বাবা হয়তো ক্ষমা করে দেবে ওর বাবা আসলো একটা মানুষ বারোটা বছর সংসার করলে সে একমাত্র বোঝে যে আসলো যে তার যে কতটা কষ্ট হয় যারা ভিডিওটা দেখলেন ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান ভালো লাগলে ভিডিওটি লাইক দেন সবাইকে বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বিশেষ সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকে ন লিখে একটিভ দেবেন আর যারা পেজ থেকে দেখছেন হবে সেই পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ সুন্দর থাকেন আলাইকুম বরহমতুলিল্লা আবরকাত